নমস্কার, আমি সুজাতা, থাকি বাটানগর বলে একটি ছোট্ট অঞ্চলে। এটি দক্ষিণ চব্বিশ পরগনায় অবস্থিত। আর আজকে থেকে বলতে পারেন আমার ইউটিউবের পথ চলা শুরু। মানে অনেক দিন থেকেই ভেবেছি, অনেক বন্ধুদের দেখেছি তারা ইউটিউবে নানান রকমের কার্যকলাপ করছেন, তা সেই থেকে আমারও একটু মনের ইচ্ছা হলো যে আচ্ছা আমি কিছু একটুখানি করি, দেখি পারি কি না। তো সেই চলাটা শুরু করলাম আজ থেকে, খুব সামান্য। আজকে তো প্রথম করছি, সেরকম অভিজ্ঞতাও নেই, তাই চেষ্টা করছি। তো আশা করি আপনাদের ভালো লাগবে এবং আপনারা সাথে থাকবেন, পাশে থাকবেন, এবং আপনাদের আন্তরিক শুভেচ্ছা অবশ্যই প্রার্থনা করি। তো আজকে বানাতে চলেছি ছানার ডালনা। ছানাটা করে নিয়েছি, একটু চিনিও দিয়ে দিয়েছি এতে। নেক্সট দেব অল্প একটু নুন, একটু গুঁড়ো লঙ্কা। বেশি ঝাল আমরা খাই না, তো তাই জন্য আমি একটু কমই ঝাল দিই। হলুদ অল্প একটু, নাহলে আবার কাঁচা হলুদের গন্ধটা বেরোয়। সামান্য হলুদ, অল্প একটু ময়দা, আমি আগে অল্প করেই দিই, তারপরে দেখে নিই ব্যাপারটা, যদি ঠিকঠাক হয়ে যায় তাহলে আর মেশাই না, আমি দরকার হলে আবার একটু মেশাতে হয়। তো এটাকে ভালো করে এবার মিক্স করে নেব। তো মিক্স করার সময় দেখছি একটু ড্রাই বেশি হয়ে গেছে, যেহেতু ড্রাই একটু বেশি হয়ে গেছে তাই অল্প একটু এই যে ছানার জলটা রেখেছিলাম, সামান্য একটু ছানার জল দিয়ে নিলাম। ফাইনালি একটু হাত আমাকে দিতেই হয়, কারণ চামচ দিয়ে আমি ভালো করে ব্যাপারটা মেশাতে পারি না। তো হাত দিয়ে বেশ ব্যাপারটা, আটা যেরকম আমরা ওই মাখি সেরকমভাবে মাখা যায়, চামচ দিয়ে ঠিক ওইভাবে হয় না ব্যাপারটা, সেই জন্য প্রথমে একটু মিক্স করে নিই, তারপরে হাত দিয়ে করি। ফাইনালি হয়ে গেছে ছানাটা বেশ সুন্দর মাখা। এবার এর থেকে ছোট ছোট গোল গোল বল তৈরি করবো। যতটুকু ময়দা দিয়েছিলাম মতোই হয়ে গেছে, আর বেশি ময়দা দিতে হয়নি। বেশি ময়দা দিলে না কেমন একটা মানে শক্ত শক্ত মতো হয়ে যায়, তাই আমি বেশি ময়দা দিই না। তো এইভাবে মোটামুটি একটু গোল গোল বল হয়ে যাবে। তো ছানার বড়া রেডি, ছানার গোল্লা বলা যায়। ই বাবা, বেশ ভালো দেখতে হয়েছে না, কি সুন্দর গোল গোল বলের মতো মনে হচ্ছে না, সাদা সাদা নাড়ু। এবার এগুলোকে ভাজা হবে আর তরকারি হবে। এক্ষুনি তরকারি করবো না, পরে করবো, এখনো স্নান টান হয়নি। এই এক গাদা বাসন টাসনও বেচিনে পড়ে আছে, সেগুলো শেষ করে তারপরে পরে করবো বিকেলবেলায়। স্নান টান কমপ্লিট, আজকে গাছে আমার বেশ সুন্দর সুন্দর ফুল ফুটেছে। লাল জবা, এই লাল জবাটা ভীষণ সুন্দর লাগে দেখতে, না এগুলো কি সুন্দর টুকটুকে লাল। আর এই একটা পঞ্চমুখী জবা গাছ আছে, ভীষণ ভালো লাগে না,
কি মিষ্টি! আর এই এই রংটার তো মানে বোধহয় কোনো তুলনা হয় না, না অসাধারণ অসাধারণ লাগে, ভীষণ ভালো লাগে নিজের। আর নীলকণ্ঠ আছে কিছু, টগর তো ফুটে, নিজের মানে নিজের পোতা গাছে, নিজের লাগানো গাছ, একটু তাদেরকে অল্প একটু যত্নআত্তি করলেই তারা বেশ সুন্দর ফুল দেয় না, ভাবতেও ভালো লাগে। পরে যখন এই ফুলগুলো দেখি কি ভালো লাগে মনটা, না বেশ ভালো লাগে দেখতে যে এত সুন্দর ফুল ফুটেছে অবশেষে গাছে, এটা ভাবতেই ভালো লাগে। আরও কিছু জবা গাছ আছে কিন্তু হলুদ আছে, সেগুলো আজকে আর ফোটেনি, রোজ তো সব ফোটে না, তো এদিকেই হয়ে যাবে আজকের ঠাকুর পুজো। বিকেলে চলে এসেছি একটু ছাদে, সূর্য অস্ত যাচ্ছে, 4:45 এর মধ্যেই সূর্য অস্ত যাচ্ছে, অক্টোবর মাসের বেলা, ছোটোবেলা। ছাদে যখন এসেছি বিকেলবেলা একটু ঘুরে নি, খুব সুন্দর আকাশটা আজকে, নীল আকাশ একদম, মাঝে মাঝে আবার একটু একটু মেঘ। না দুজনে মিলে বিকেলবেলা ঝগড়া করতে বসেছে, দেখো কাণ্ড হু করে যাচ্ছে। এবার একটা কঠিনতম কাজ আমার জন্য অপেক্ষা করছে, সেটা হচ্ছে এই যে জামা কাপড়ের স্তূপ। তো জামা কাপড় গোছানো পর্ব শেষ, আর কিছুক্ষণ একটু আদার্স কিছু কাজকর্ম ছিল সেই সব করে এবার চলে এসেছি রান্নাঘরে। সকালে সেই ছানার বড়ার তরকারিটা করা হয়নি, তা এবারে সবাইকে নিয়ে বসেছি এই যে ছানার বড়ার তরকারিটা করব বলে। কড়াতে তেল বসিয়ে দিয়েছি, বলগুলো রেডি, আর একটু ছানার জল রেখে দিয়েছিলাম। তেলটা গরম হলে বলগুলো দেব। মোটামুটি কয়েকটা ভাজা হয়ে এসেছে, কোনো হয়নি আবার, বাকিগুলো এভাবে ভেজে নি। বড়া ভাজা কমপ্লিট, এবারে এই তেলে দিয়ে দিচ্ছি একটু দারচিনি, লবঙ্গ, এলাচ, তেজপাতা। আলু কেটে রেখেছি, আলু কেটে ধুয়ে আলু একটু ভেজে নেব। আলুটা ভাজা হতে হতে সামান্য একটু মশলা রেডি করে নিচ্ছি, নুন, হলুদ, জিরে, ধনে, সামান্য লঙ্কা, আর একটু কালারের জন্য দিই একটু কাশ্মীরি
মরিচ, সামান্য মিষ্টি, মশলাটা একটুখানি জল দিয়ে মেখে নিই। এই কারণেই আমি সাধারণত মশলা ডাইরেক্ট তেলে দিই না, পুড়ে যায়, একটা কীরকম গন্ধ বেরোয় তরকারি থেকে, সেই জন্যই দিই না আর কি। সামান্য একটু জল দিয়ে গুলে নিয়ে তারপরে দিলে ওই প্রবলেমটা আর কি হয় না। তো এবার ওটা দিয়ে দেব, মশলা কিছুক্ষণ কষাবো। মশলাটা মোটামুটি কষানো হলে এটা দিয়ে দেব, সেই যে একটু ছানার জল রেখেছিলাম সেটুকু। ছানার জল দিয়ে করলে বেশ ভালো খেতে হয়, এটা আর বেশি জল আমি ব্যবহার করি না, এই জলেই হয়ে যায়। আর যেহেতু এই ছানার জলটা দিই বলে না, টমেটো বা মানে টমেটো দিই না আর কি, কারণ তাহলে বড্ড বেশি টক হয়ে যায়। ছানার জলটা তো যেহেতু লেবু দিয়ে কেটেছি ছানাটা, তাই একটু টক টক মতো, আবার যদি এর উপরে টমেটো বা টমেটো পিউরি এসব কিছু দিই তাহলে আরও বেশি টক হয়ে যায়, তাই আমি আর সেরকম কিছু দিই না। তো এরপরে এটা ফুটে উঠলে বড়াগুলো দিয়ে দেব। তো কমপ্লিট, একটু ঝোল আমি রাখি কারণ পরে এটা আবার শুকিয়ে যাবে, তো ওই বড়ার জন্য আর কি, বড়াতে ঝোলটা টেনে নেয়। আর একটু নামাবার আগে ঘি আর গরম মশলা দিয়ে দিই, ব্যাস, আর কিছু মানে বিশেষ কিছু দিই না। এতে বেশ একটু কাজু বাদাম বাটা দিলেও বেশ ভালো লাগে খেতে, কিন্তু কি হয় ওই আমার একটুখানি আলস্য আছে, অত আর করতে ইচ্ছা করে না, তাই এরকম প্লেন সাদা মাটাই আর কি করি। আজ এ পর্যন্তই আপনাদের সাথে। ভিডিও ভালো লাগলে অবশ্যই দেখতে থাকবেন। তো আজকেই প্রথম ভিডিও করছি, এরপরে আস্তে আস্তে করব যতটা পারছি, এখনও সেইভাবে তো শিখে উঠতে পারিনি, চেষ্টা করছি। তো সাথে থাকবেন, ভালো লাগবে, সবাই ভালো থাকবেন, নমস্কার।